ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ভিডিওটা দেখো, এখন বাজে 9টার দিকে বাজে। হ্যাঁ, তাহলে আমার এদিকে তরকারি তো হয়ে গেছে, বুঝতে দেখলাম তরকারিটা লাউ দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে বসিয়েছি। আর এদিকে তোমার রুটি করা হয়ে গেছে, আগে ঝটপট দিয়ে দেওয়া হয়ে গেছিলো সকালে, সেদিন আর শেয়ার করলাম না, কেন কি ভীষণ ঠান্ডা পড়েছে এখন, অসুস্থ হয়, সকাল সকালে হয়ে ওঠে না ধোয়াধুয়ি কাজগুলো, সেগুলো আমি একটু দুপুরের দিকে করে করি। সেগুলো করার জন্য সকালে একটু ভীষণ জলটা ঠান্ডা থাকে, খুবই তার জন্য আর হাত দিতে পারি না। তাহলে একবারে এই কাজগুলো বাগি টাগিয়ে করে নেবো। আর এদিকে বাবা মা চলে গেছে মাঠে, আর দাদা ভাই তোমার কাজে যাবে, রুটি করেছি আজকে, বেশি কিছু করিনি। হ্যাঁ, যেহেতু আজকে বাড়িতে একটু অনুষ্ঠান আছে, তাহলে সেক্ষেত্রে আমি আর কিছু বেশি রান্নাবান্না করি, যখন রুটিটা হয়ে গেছে কাজগুলো বাগিয়ে আমি যাবো। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর পুরোটা দেখার অনুরোধ রইল। চলো। দেখো, এখানটা আমি তরকারিটা বুঝতে চলেছি, আর মোটামুটি আমার কাজগুলো সব হয়ে গেছে। আজকে আমি এক কাজ শেয়ার করবো না, যাবো একটু ওই দিকে। দেখো, এদিকে আমি লুচি বেলছি এখন, আর ওইটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর কি, ভাসুরজি, তাহলে ওর সাথেই কথা বলছিলাম। এদিকে দেখো লুচিগুলো বেলা হচ্ছে, লুচিগুলো বেলা হোক, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো, কী কী প্রিপারেশন হচ্ছে না হচ্ছে সেগুলো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো মাংস বসাবার জন্য রেডি করছে, অলরেডি পেঁয়াজে কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো শাক বাজছে, দিনের মেনুগুলো আইটেমগুলো হচ্ছে দেখো, ডেকোরেশনেরও এই একদিকে কাজ চলছে, মোটামুটি সব দিকেই হয়ে যাচ্ছে কাজ, কিছু কিছু কাজ এগিয়ে যাচ্ছে। দেখো এদিকে মাংস হয়ে যাবে, এখন মাংস বসাবে। আর এদিকে দেখো কী বসিয়েছে, দেখি একটু শাক বসিয়েছে, এদিকে শাক হচ্ছে এদিকে। আর ঘরে মোটামুটি সব রান্না হয়ে গেছে, ঝাল হয়েছে একটা, লুচি হয়েছে, ভাত হয়েছে, বোঁদে হয়েছে, দেখো এটা বোঁদে, মোটামুটি সব রান্না হয়ে এসছে। দেখো এটা হচ্ছে পায়েস, আর এ হলো আমার যা, এই যে বার্থডে বয় দেখো, মোটামুটি বিকেলের দিকে হয়ে গেছে প্রিপারেশনগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো অলরেডি বিকেল হয়েই গেছে, কী বলতে গেলে কেক টেক রেডি হয়ে গেছে, এখানে কেক কাটা হবে এখন। দেখো মা এটা যে উপোস করে আছে, তাই একটু ইয়ে করে দিলাম, আশীর্বাদ করে দিলাম। আর ওই যে কোলে নিয়ে আছে দাদু, দাদু হয়। দেখো পায়েসটা মুখে দিল প্রথম, তারপরে কেকটা কাটা হবে, আমাদের প্রথমে পায়েসটাই মুখে দেয়। ছোট বাবু যেহেতু ছোট, সেই জন্য আর কেক কেটে খাওয়াতে পারলো না, তাই আমার মেয়ে তার বাবা মাকে খাইয়ে দিল, আর এদিকে ওর শখটাও পূরণ হয়ে গেল। এদিকে আমরা খেতে বসে গেছি, দেখো খাওয়ার পর্ব শুরু হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া করে নিই, গিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো, খাওয়া দাওয়া হলেই তো শেষ হয়ে যায় না, আর একটু আনন্দও করতে হয়, বার্থডে পার্টি বলে ব্যাপার, সেই জন্য খেয়ে দিয়ে একটু আনন্দ করবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পর দেখা হবে পরের ভিডিওতে।